বন্ধুরা, আমাদের পরম মিত্র দেশ পাকিস্তানের ইগো মাত্র দুদিনেই টাইট হয়ে গেছে এবং ঘুরে ফিরে সেই পাকিস্তানের সরকার ভারতের কাছে ভিক্ষা চাইতে শুরু করে দিয়েছে। কারণ দেখুন, যেমনটা আপনারা অলরেডি সকলেই জানেন যে পাকিস্তানের সেনাবাহিনী থেকে শুরু করে ওদের সরকার দেশের ভেতরে বালুচ, টিটিপি আর অন্যান্য টেরার গ্রুপের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিল। তাছাড়া ইকোনমির বেড়াঘর তো অলরেডি হয়েই গেছে। আর ঠিক এই সব কিছুর মাঝেই আচমকায় পাকিস্তানে ভয়ঙ্কর লেভেলে বন্যা শুরু হয়, যাতে আজকের দিনে প্রায় অর্ধেক পাকিস্তান ডুবে গেছে বলতে পারেন। ফলে বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইসিস শুরু হয়েছে, যার থেকে বেরিয়ে আসতে পাকিস্তানের সরকারের কম করেও বেশ কিছু বছর লেগে যাবে। কেননা অলরেডি পাকিস্তান থেকে যে সমস্ত রিপোর্ট সামনে এসেছে তার মতে এই বন্যার দরুন গোটা পাকিস্তানে 1000-এরও বেশি লোক মারা পড়েছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত আনুমানিক রিপোর্ট। অ্যাকচুয়াল নাম্বার এর চেয়ে আরও 3-4 গুণ বেশি হবে বই কমবে না। এছাড়া এই বন্যায় পাকিস্তানের ফসল, ব্রিজ, ট্রান্সপোর্টেশন সিস্টেম যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে দেশের ভেতরে ইমিডিয়েটলি ব্যাপক পরিমাণে ফুড ক্রাইসিস তৈরি হয়েছে। যদিও এটা আগে থেকেই ছিল, কিন্তু এই বন্যায় যেভাবে ফসল বরবাদ হয়েছে তাতে কিন্তু এই ফুড ক্রাইসিস পাকিস্তানে তার চরম লেভেলে পৌঁছে গেছে। অন্যদিকে আবার পাকিস্তানের সরকারি রিপোর্ট অনুযায়ী এই বন্যার চক্করে ওদের কম করেও $10 বিলিয়ন লস হয়েছে, যা ডাইরেক্টলি পাকিস্তানের ইকোনমিকে বাঁচানোর যেটুকু আশা ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। কারণ দেখো, পাকিস্তানের মতন একটা দেশ যারা $1 বিলিয়ন জন্য কখনো IMF কখনো আমেরিকার সামনে মুদ্রা পর্যন্ত করতে রাজি আছে, তাদের জন্য $10 বিলিয়ন লস ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে আশা করি আপনারা কল্পনা করতে পারছেন। আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই এখন পাকিস্তানের সরকার সেই ভারতের কাছে ভিক্ষা চাইতে শুরু করে দিয়েছে, যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে ট্রেড, স্পেশালি দৈনন্দিন খাবার জিনিসপত্র, যেমন ধরুন সবজি, তেল এবং তার সাথে মেডিসিন, এগুলো যেন আবারও পাকিস্তানে এক্সপোর্ট করা শুরু হোক। কারণ দেখুন, যদি পাকিস্তান ভারতের থেকে এই সমস্ত আইটেম ইম্পোর্ট করে তাহলে কিন্তু ওদের যে ইম্পোর্ট বিল সেটা প্রচুর সস্তা হয়ে যাবে। আর ওদের কাছে এখন এতটা টাকা মজুদই নেই যে ওরা ভারতকে বাইপাস করে অন্য দেশ থেকে বেশি দাম দিয়ে এগুলো ইম্পোর্ট করবে। যাই হোক, এটা তো গেল গোটা পাকিস্তানের আজকের সিচুয়েশন। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারতের কি এখানে পাকিস্তানকে সাপোর্ট করা উচিত? তো বন্ধুরা, আমার মতে ভারতের কিন্তু এর থেকে কোনো রকম ফায়দা হবে না, বরং লোকসানই হবে। আর তাছাড়া পাকিস্তানের মতন দেশকে সাহায্য করে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারব। কারণ দেখুন, প্রথমত ভারত যদি এই সমস্ত আইটেম পাকিস্তানে এক্সপোর্ট করে তাহলে পাকিস্তানের ইকোনমি ব্যাপক সাপোর্ট পাবে এবং গোটা পাকিস্তানে যে ইনফ্লেশন বেড়েছে খাবার জিনিসপত্রে, যেটা এই বন্যার জন্য আরও দ্বিগুণ বাড়বে, সেটা কিন্তু ভারতের সাহায্যে কিছুটা কন্ট্রোল করা সম্ভব হবে এবং লোকজন অন্তত একবেলা খেতে পারবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে পাকিস্তানে ব্যাপক পরিমাণে সবজি থেকে শুরু করে সমস্ত খাবার আইটেম আমদানির প্রয়োজন, যেটা ভারত মিটাতে গেলে আমাদের নিজেদের দেশেই এসবের কমতি দেখা দেবে এবং পাকিস্তানকে বাঁচানোর চক্করে আমাদের লোকজনকে আরও বেশি দাম দিয়ে এই সমস্ত জিনিস কিনতে হবে। ফলে পাকিস্তানের মতন একটা শত্রু কান্ট্রির জন্য আমাদের লোক কেন সাফার করবে? তৃতীয়ত, অলরেডি পাকিস্তান ভারতের থেকে যে সমস্ত এমার্জেন্সি বেসিসে মেডিসিন ইম্পোর্ট করেছিল সেটার দামই কিন্তু এখনও পর্যন্ত মেটায়নি। আর তার উপরে এই পরিস্থিতিতে বাকি জিনিসপত্র আমদানি করলে তার টাকাও শোধ করবে কি না সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া মুশকিল। যদিও বন্ধুরা, এখানে হয়তো অনেকে এবারে এটাও বলতে পারে যে ভাই, এর থেকে তো দুই দেশের সম্পর্ক ঠিক হতে পারে এবং মানবিকতার খাতিরে পাকিস্তানের এত বড় বিপদে আমাদের হয়তো সাপোর্ট করা উচিত। তো তাদের জন্য আগেই বলে রাখি যে আমাদের গত 3টে প্রধানমন্ত্রী, তা সে বাজপেয়ী সরকার থেকে শুরু করে মনমোহন সিং হোক বা বর্তমান প্রধানমন্ত্রী মোদীর সরকার হোক, প্রত্যেকেই কিন্তু যতবার পাকিস্তানকে সাহায্য করে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিল তার পরিণতি একটাই হয়েছিল, আর তা হলো ভারতের ওপর টেরার অ্যাটাক। বাজপেয়ী আমলে কার্গিল থেকে শুরু করে মনমোহন আমলে মুম্বাই অ্যাটাক হোক বা মোদীর আমলে পুলওয়ামা বা পাঠানকোট, এই সমস্ত টেরার অ্যাটাক কিন্তু সেই সময় হয়েছিল যখন ভারত পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। এছাড়া আমি যদি ইকোনমিক দিক থেকেও কথা বলি তাহলেও কিন্তু পাকিস্তান এমনিতেই 3 বছর ধরে এক্সপোর্ট বন্ধ রেখেছিল, আর এতে আমাদের তেমন একটা লস হয়নি। বরং আমি বলবো, পাকিস্তানকে সাহায্য করার পর যে সমস্ত টেরর হামলা বাড়বে তার সামনে এই ইকোনমিক লস কিন্তু কিছুই নয়। তাই পাকিস্তানের মতন এমন একটা টেররিস্ট দেশ যারা এই জন্যই বেঁচে রয়েছে যে কীভাবে ভারতের লোকজনকে মারা যায়, তাদের জন্য কিন্তু আমাদের অতিরিক্ত দরদের প্রয়োজন নেই। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, যে ভারতকে সত্যি এত কিছুর পরেও মানবিকতা দেখিয়ে পাকিস্তানকে সাহায্য করা উচিত, নাকি আপনারা মনে করেন যে না, ভারতের পাকিস্তানের সাথে এই ট্রেড সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত যাতে পাকিস্তানের ভেতরে লোকজন আরও ভয়ঙ্করভাবে সাফার করে এবং আলটিমেটলি ওদের ইকোনমি বরবাদ হয়? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।